হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউ বিসিএস। তো আজকে আমি যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে ভেজিটেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তো ফার্স্টে আমরা পড়বো ভেজিটেশন অফ দ্য ওয়ার্ল্ড, একটা ব্রিফ আইডিয়া নিয়ে নেবো, অ্যান্ড দেন আমরা পড়বো অ্যাবাউট দি ভেজিটেশন অফ ইন্ডিয়া। তো এই চ্যাপ্টারটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে তোমার টাইপস অফ ফরেস্ট। তো টাইপস অফ ফরেস্টে আমরা ডিটেলসে পড়বো। এখানে চলে আসো ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই ধরনের ফরেস্ট হচ্ছে তোমার জেনারেলি দেখা যায়, সেকেন্ড লাইনে আসো, সেকেন্ড লাইনে লেখা আছে 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে 23.5 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডের মধ্যে এই ধরনের ফরেস্ট আমরা দেখতে পাই। এই ধরনের ফরেস্টে তোমার জেনারেলি ট্রপিক্যাল টেম্পারেচার এবং ট্রপিক্যাল রেইন ফরেস্ট লাই করে এবং 68 থেকে 77 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করে। অ্যান্ড এই ধরনের ফরেস্টে উইন্টার কিন্তু অলমোস্ট অ্যাবসেন্ট। নেক্সট হচ্ছে সয়েল। সয়েল হচ্ছে তোমার ট্রপিক্যাল রেইন ফরেস্টে এই ধরনের মানে রিজিয়নে সয়েল নিউট্রিয়েন্টটা খুবই পুয়োর। এখানে সয়েলের যে নিউট্রিশন লেভেল সেটা খুব কম। প্লান্ট কি ধরনের দেখা যায়, দেখো ফার্ন, মসেস, পার্ম, অর্কিড, এই ধরনের প্লান্ট আমরা এই ট্রপিক্যাল রেইন ফরেস্টে দেখতে পাই। অ্যানিমেলস এর মধ্যে চলে আসো, ডেন্স ফরেস্ট ট্রি ক্রিয়েটস আ থিক ক্যানোপি লেয়ার ইন দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট দ্যাট ক্রিপস দ্য সান ফ্রম পেনিট্রেটিং দ্য লোয়ার লেয়ার্স অফ দ্য ফরেস্ট। বলছে কি এই ধরনের ফরেস্ট ট্রপিক্যাল রেইন ফরেস্ট কি করে, একটা মানে এত ঘন জঙ্গল তৈরি করে যে সান রেজ গুলো একদম জঙ্গলের নিচ অব্দি আসতে পারে না। এবং এইখানে যে ধরনের অ্যানিমেল দেখা যায় সেইগুলো জেনারেলি হচ্ছে তোমার গাছের ওপরেই থাকার, মানে গাছের ওপরে থাকার মতো করে নিজেদেরকে অ্যাডপ্ট করে নিয়েছে। ফর এক্সাম্পল বার্ড, ব্যাটস, মাঙ্কি, স্নেক, এই ধরনের অ্যানিমেল আমরা ট্রপিক্যাল রেইন ফরেস্টে দেখতে পাই। নেক্সট হচ্ছে এই যে রিজিয়নটা দেখছো, এখানে যে রিজিয়নগুলো গ্রিন কালারে মার্ক করা রয়েছে এই রিজিয়নগুলোতে আমরা ট্রপিক্যাল রেইন ফরেস্ট দেখতে পাই। নেক্সট হচ্ছে টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট। এই ধরনের ফরেস্ট দেখা যায় ইস্টার্ন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ক্যানাডায়, ইউরোপ অ্যান্ড পার্টস অফ এশিয়া, চায়না অ্যান্ড জাপান। এই যে ম্যাপটা এখানে আছে সেই ম্যাপের মধ্যে মার্ক করা রয়েছে গ্রিন পোর্শনগুলো হচ্ছে দ্য টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট। ক্লাইমেট ইজ 4 ডিস্টিঙ্কট সিজন এখানে দেখা যায়, যেটা হচ্ছে তোমার রেনি সিজনে স্প্রিং সিজনে রেন, সামার অ্যান্ড স্নোফল ইন উইন্টার। তো রেনফল এক্সপিরিয়েন্স হয় স্প্রিং অ্যান্ড সামারে, অ্যান্ড স্নোফল উইন্টারে দেখা যায়। সয়েল টাইপ ইজ ভেরি ফার্টাইল। দ্য ফরেস্ট ফ্লোর ইজ টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট উইথ সাপোর্টস মস, ফার্ন অ্যান্ড ওয়াইল্ড ফ্লাওয়ার্স, অ্যান্ড আন্ডারস্টোরি সাপোর্টস দ্য ভ্যারাইটি অফ শ্রাবস অ্যান্ড ফার্নস। তো এখানে অনেক রকমের মানে ফার্ন, মস, এই ধরনের কুচো কুচো গাছ দেখা যায়, প্লাস আরও যে গাছগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার ম্যাপেল ট্রি, ওক, এই ধরনের গাছ আমরা দেখতে পাই, প্লাস পাইন, ফার, এই এভারগ্রিন ট্রি যেগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাই। তো এই যে ওয়ার্ল্ড ভেজিটেশন দেওয়ার পারপাস হচ্ছে তোমাদের একটা আইডিয়া দেওয়া যে কী ধরনের ভেজিটেশন আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করি। এখানে কি ধরনের অ্যানিমেল দেখতে পাই না, এই ধরনের এখানে যে ধরনের অ্যানিমেল আছে তারা কিন্তু কোল্ড টেম্পারেচারের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করে নিয়েছে। ফর এক্সাম্পল রেড ফক্স, হক্স, বুড পেকার অ্যান্ড কার্ডিনালস। এবং এখানে যে থ্রেট, মেজর থ্রেট হচ্ছে কিন্তু অ্যাসিড রেন। তাহলে যদি কোনো দিন কোয়েশ্চেন আসে যে টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্টের জন্য মেজর থ্রেট কি, মেজর থ্রেট হচ্ছে অ্যাসিড রেন, যেটা কি করছে না বিভিন্ন ধরনের গাছ এবং ছোট ছোট প্লান্টকে মানে বাজেভাবে ড্যামেজ করে দিচ্ছে। নেক্সট আমরা আসবো টেম্পারেট কর্নিফার ফরেস্ট। এই ধরনের কর্নিফার ফরেস্ট আমরা দেখতে পাই সাউথ আমেরিকা, সাউথ জাপান, নিউজিল্যান্ড এবং ইউরোপের কিছু কিছু পার্ট, যেরকম আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে। এবার ক্লাইমেটে আসো। ক্লাইমেট হচ্ছে তোমার ফ্লাকচুয়েট করে সারা বছর ধরে এবং লেভেল অফ প্রেসিপিটেশন মানে বৃষ্টিটা হয় 50 থেকে 200 ইঞ্চেসের মধ্যে। সয়েল হচ্ছে জেনারেলি থিক অ্যান্ড ডিকেইং মেটেরিয়াল এবং এখানে যে ধরনের জিনিস মানে গাছ প্লান্টেশন পাওয়া যায় জেনারেলি এভারগ্রিন ফরেস্ট দেখা যায় এখানে, এবং কিছু ডেসিডুয়াস প্লান্টস আছে যেরকম ম্যাপেল, মস, ফার্ন, এগুলো এখানে কমনলি দেখা যায়।
অ্যান্ড অ্যানিমেল যদি দেখো, ব্ল্যাক বিয়ার, স্যালমন, স্পটেড আউল, এই ধরনের অ্যানিমেল এই ফরেস্টে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে টাইগা ফরেস্ট। টাইগা ফরেস্টে দেখা যায় জেনারেলি 50 থেকে 60 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে, এবং এই ধরনের ফরেস্ট পাওয়া যায় ক্যানাডা, নর্থ এশিয়া, সাইবেরিয়া, স্ক্যান্ডিভেনিয়া, মানে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। এবং ওয়ার্ল্ডের অ্যাবাউট 2/3 অফ দ্য বোরাল ফরেস্ট হচ্ছে এই স্ক্যান্ডিভেনিয়ান রিজিয়নে, মানে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড রিজিয়নের মধ্যে। অ্যাবাউট ওয়ার্ল্ডের তোমার 2/3 বোরিয়াল ফরেস্ট অর টাইগা ফরেস্ট এই রিজিয়নে পাওয়া যায়। এই ধরনের ফরেস্টে লং উইন্টার অ্যান্ড শর্ট সামার, প্রেসিপিটেশন খুবই কম, 15 থেকে 40 ইঞ্চেসের মধ্যে, এবং কোল্ড টেম্পারেচারের জন্য সয়েল এর নিউট্রিয়েন ডিকম্পোজিশন খুব কম, ট্রিও খুব কম। এই ধরনের এখানে যেহেতু হাই, খুব লো টেম্পারেচার, তাই গাছও মোস্টলি খুব কম। এবং যে ধরনের অ্যানিমেল পাওয়া যায় সেই অ্যানিমেলগুলো সবাইরই থিক ফার, ডিয়ার, মস, ক্যারিবো, স্নো শু, হয়ের, উলভস, গ্রিজি, বিয়ার, এই ধর উল ওয়ের উলভস, এই ধরনের মানে অ্যানিমেল আমরা বোরিয়াল বা টাইগার ফরেস্টে দেখতে পাই। এই যে রিজিয়নগুলো দেখছো, এই রিজিয়নগুলো দেখেই আমরা বুঝতে পারছি এগুলো সব লো টেম্পারেচার রিজিয়ন, এবং এই রিজিয়নটা অলমোস্ট স্নো কভার থাকে, তো এই রিজিয়নগুলোতে আমরা টাইগার টাইপ অফ ফরেস্ট দেখতে পাই। এবার আমরা মুভ করব ভেজিটেশন অফ ইন্ডিয়াতে। ভেজিটেশন অফ ইন্ডিয়াতে ফার্স্টে দেখো হোয়াট ইজ ন্যাচারাল ভেজিটেশন। ন্যাচারাল ভেজিটেশন রেফার্স টু আ প্লান্ট কমিউনিটি উইচ হ্যাজ গ্রোন ন্যাচারালি উইদাউট হিউম্যান এড, বলছে মানুষের সাহায্য ছাড়া যে ধরনের গাছ প্লান্ট কমিউনিটি গ্রো করে সেটাকে আমরা ন্যাচারাল ভেজিটেশন বলি। দাস এইখানে কাল্টিভেটেড ক্রপস, ফ্রুটস, অর্কার্ড, অর্কার্ডস হচ্ছে তোমার ফ্রুট গার্ডেন, এই ধরনের জিনিস এই ন্যাচারাল ভেজিটেশনের পার্ট নয়। এবং এই যে ন্যাচারাল ভেজিটেশন যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই সেটা একবার পড়ব। তো ফার্স্টে দেখো ট্রপিক্যাল রেন ফরেস্ট, এই ধরনের রেন ফরেস্ট, এই ধরনের ফরেস্ট আমরা জেনারেলি ওয়েস্টার্ন ঘাট এবং লাক্সাদ্বীপ, আন্দামান নিকোবর, আসাম, তামিলনাড়ু কোস্টে দেখতে পাই। এখানে রেনফল হয় অ্যাবাউট 200 সেন্টিমিটারের মতো, এবং ড্রাই সিজন খুব কম, ট্রি হচ্ছে তোমার অ্যাবাউট 60 মিটার হাইট অবধি পৌঁছে যায়। এবং এখানে কিছু কমার্শিয়াল ইম্পর্টেন্টের ট্রি পাওয়া যায় যেরকম ইবনি, মেহগিনি, রোজউড, রাবার, সিঙ্কোনা, এই ধরনের গাছ খুব কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, এবং এই ধরনের গাছ ট্রপিক্যাল রেন ফরেস্টে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, এই ধরনের ফরেস্ট আমরা দেখতে পাই হচ্ছে ইন্ডিয়াতে। এই ধরনের ফরেস্ট ভীষণ ফেমাস এবং থ্রু আউট ইন্ডিয়া এই ধরনের ফরেস্ট খুব বেশি পরিমাণে দেখা যায়। এবার এখানে রেনফল এক্সপিরিয়েন্স করা হয় অ্যাবাউট 200 to 70 সেন্টিমিটারের মধ্যে। এখানে যে ধরনের যে স্টেটগুলোয় আমরা এই ধরনের ফরেস্ট পাই সেগুলো হচ্ছে তোমার নর্থ ইস্টার্ন স্টেট, ফুটহিল, হিমালয়ান ফুটহিল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, ওয়েস্টার্ন ঘাটসের ওয়েস্টার্ন স্লোপটা আমরা এই ধরনের ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট দেখি। এবার এখানে কি ধরনের ফরেস্টেশন দেখতে পাই সেটা হচ্ছে ব্যাম্বু, শাল, স্যান্ডেলউড, খাইর, কুসুম, অর্জুন, মালবেরি, এই ধরনের কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্লান্ট আমরা এই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টে দেখতে পাই। নেক্সট হচ্ছে থ্রন ফরেস্ট অ্যান্ড শ্রাবস, এটা হচ্ছে এই ধরনের জায়গায় 70 সেন্টিমিটারের থেকেও কম রেনফল হয়। এবং এইগুলো জেনারেলি ইন্ডিয়ার যে আমরা এই ধরনের থ্রন ফরেস্ট দেখতে পাই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা রিজিয়নে, এবং এরেশিয়ান্স, পার্ম, ইউফোবিয়াস, ক্যাকটাই, এই ধরনের মেইন প্লান্ট হচ্ছে থর্ন অ্যান্ড ফর থর্ন অ্যান্ড শ্রাবস মানে তো ছোটো ছোটো গাছ এবং কাঁটা গাছ। তো এই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা এইগুলো জেনারেলি ড্রাই রিজিয়ন, এখানে খুব কম রেনফল হয়, সেই জন্য থ্রন মানে কাঁটাওয়ালা গাছ, কাঁটা থাকলে কি হয় না গাছ ও গাছকে ওয়াটার রিটেনশন থেকে বাঁচায়, মানে জল বেশি বেরিয়ে যেতে দেয় না কাঁটা থাকলে, সেই জন্য এই ধরনের জায়গায় কাঁটাওয়ালা গাছ আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে মাউন্টেন ফরেস্ট, মাউন্টেনিয়াস এরিয়া যেগুলো সেখানে মাউন্টেন ফরেস্ট পাওয়া যায়। এবং ইন্ডিয়াতে এই ধরনের ফরেস্টের হাইট হচ্ছে অ্যাবাউট 1000 to 2000 মিটারের মতো। এখানে জেনারেলি এভারগ্রিন ফরেস্ট আমরা দেখতে পাই যেরকম ওক, চেস্টনাট, আর তোমার অ্যাবাউট টেম্পারেচারও খুব একটা হাই থাকে না, লো থাকে। এবং আরও কিছু কর্নিফোরাস ট্রি আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাইন, দেওদাস, সিলভার,
স্প্রাইস অ্যান্ড সিডার, এই ধরনের প্লান্টেশন আমরা দেখতে পাই মাউন্টেন টাইপ অফ ফরেস্টে। নেক্সট হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট মানেই আমরা বুঝতে পারছি যেগুলো ডেল্টাটিক রিজিয়ন বা কোস্টাল রিজিয়নে দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলছি। এখানে ভীষণ মাড অ্যাকিউমুলেট হয়, মানে নদী যত মাটি বয়ে নিয়ে আসে সব এই জায়গায় এসে জড়ো করে, এবং এই ধরনের ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখতে পাই গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা রিজিয়নে, মহানদী কৃষ্ণা গোদাবরী কাবেরী ডেল্টা রিজিয়নেও আমরা এই ধরনের ফরেস্ট দেখতে পাই। এবার আমরা কিছু কিছু মেডিসিনাল প্লান্ট পড়বো যেগুলো ইন্ডিয়াতে বেশ ফেমাস। ইন্ডিয়াতে প্রচুর মেডিসিনাল প্লান্ট আছে এবং খুব ফেমাস মেডিসিনাল প্লান্ট আছে। তো তার মধ্যে প্রথম পড়বো আমরা যেটা সর্পগন্ধা, এইটা হচ্ছে তোমার ব্লাড প্রেশার ট্রিটমেন্টের জন্য এই ধরনের গাছ ব্যবহার হয়, এবং এই গাছ কিন্তু একমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। তো মনে রাখবে সর্পগন্ধা কোন কিসের ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়, ব্লাড প্রেশার ট্রিটমেন্টের জন্য। নেক্সট হচ্ছে জামুন। জামুন বলতে কালো জাম গাছ যেটা আমরা বলি, এটা এটা হচ্ছে তোমার ভিনিগার প্রিপেয়ার করার জন্য তৈরি করা হয় এবং এটা ডাইজেশন এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই কালো জামের যে বীজ, সেই বীজ দিয়ে কিন্তু সেই বীজ শুকিয়ে গুঁড়ো করে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অর্জুন। অর্জুন গাছের যে পাতা তার জুস কিন্তু অনেক রকম ইয়ার এক মানে কানের ব্যথা বা অনেক রকম ব্লাড প্রেশার বা এই ধরনের রোগে ভীষণ সাহায্য করে। নেক্সট হচ্ছে বাবুল। বাবুল হচ্ছে তোমার আইসোর, এবং তোমার দাঁতে কোনো রকম ব্যথা হলে বাবুল গাছ প্রয়োজন পড়ে। নিম, নিম তো আমরা সবাই জানি ইজ ভেরি হাই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিবায়োটিক প্রপার্টির জন্য নিম হচ্ছে সবচেয়ে ফেমাস। নেক্সট হচ্ছে তুলসী। তুলসী হচ্ছে ঠান্ডা লেগে গেলে বা কাফ অ্যান্ড কোল্ডের জন্য ব্যবহার হয়। নেক্সট তারপরে হচ্ছে তোমার কাঁচনার। কাঁচনার হচ্ছে অ্যাজমা অ্যান্ড আলসারের জন্য ভীষণভাবে ব্যবহার হয়। এই যে বাড মানে কুঁড়ি এবং রুট, এইগুলো ডাইজেস্টিভ প্রবলেম হেল্প করে। তো এই মেডিসিনাল প্লান্ট দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকাল যেভাবে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাদের এক্সামে আসতেই পারে যে ধরো সর্পগন্ধা কী ধরনের ট্রিটমেন্টে কাজে লাগে, তো সেই জন্য আমি তোমাদের এই মেডিসিনাল প্ল্যান্টগুলো দিয়েছি। এই ছিল ভেজিটেশন অফ ইন্ডিয়া, এর সাথে সাথে ক্রপস অফ ইন্ডিয়াটাও দেখবে, তাহলে তোমাদের একটা ইন্ডিয়ার যে এগ্রিকালচার অ্যান্ড ভেজিটেশন তার ওপর একটা পুরো আইডিয়া হয়ে যাবে। তো আশা করি তোমাদের লেসনগুলো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। So till then, thank you.